বন্ধুরা আজকে আমরা এসেছি দোকানের নাম দেখা হয়নি লিটল হার্ট ছোট্ট একটা হৃদয় আসছি আজকে আমরা আজকে আমরা আছি খোলা বোধায় দোকানের অ্যাম্বিয়েন্সটা আপাতত তৈরি টৈরি চলছে এখন ঘড়িটা একটু দেখো কি হবে সুন্দর এই লাইভ ওয়াচ হাত দিয়ে তোমরা টাইম পাল্টাতে পারবে ইচ্ছে করলে মোটামুটি এখনো সাজানো চলছে আর এই দেখো সব বাসে যেটা বসে আছে সেটাও বাসে একটু একটু অথেন্টিক করার চেষ্টা করেছি আমরা এখানে নিয়েছি চিকেন স্টিম মোমো তার দাম আছে ৪০ টাকা আছে এই যে সাইজ ৬ পিস তার সাথে আছে এই যে স্যুপ এবং স্যুপে চিকেন ভালোই আছে ডিমও আছে সবই আছে এটাই প্রপার চিকেন স্যুপ আর সঙ্গে এটা মনে হচ্ছে হোমমেড না এর মধ্যে কিষান সসের মধ্যে একটুখানি মানে লঙ্কার এটা দিয়েছে তাই একটু একটু ঝালঝাল লাগছে মোমোর ভিতরে কী কী আছে না আছে সেটা একটু দেখি চলে আসো কাছে চলে আসো একটু এই হচ্ছে মোমোর সাইজ স্টাফিংটা ভিতরে ভালোই আছে বুঝতে পারছি চলো দেখি কোটিংটা দেখি এই যে কোটিং পাতলাই আছে আর ভিতরে পেঁয়াজ মশলা চিকেন অবশ্যই আছে গন্ধটা খুব সুন্দর ভিতরে এটা পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আছে সবার প্রথমে একটু তোমাদেরকে সস দিয়ে খেয়ে বলি সাইজ এমন না ৪০ টাকায় বসেটা আমি আজ পর্যন্ত এত বড় মোমো খাইনি আর ৬ পিস তো মোটেই খাইনি এই প্রথম চলো সস দিয়ে খাই বাহ মোমোর নিজস্ব একটা ঝাল আছে কারণ ভিতরে মশলাদার ভালোই করেছে কারণ মাইকটা যখন দিলাম সস যখন মুখে পড়লো না সসের ওটা আলাদাভাবেই এসছে কিন্তু মোমোটা যখন প্রথমে যেহেতু মোমোর সাইডটা কামড় পড়েছে ভিতরে যে মশলা আছে সেটা প্রপার বোঝা যাচ্ছে আরেকবার খেয়ে দেখি এইভাবে তাহলে আরও ভালো বুঝতে পারবো শুধুটা পেঁয়াজের ক্রাঞ্চ ভালোই পড়ছে লঙ্কা টঙ্কা মশলা টশলা দেওয়া বোঝাই যাচ্ছে চিকেনের ফ্লেভার ভালোই আসছে আজ পর্যন্ত বসিরহাটে ৩০ টাকার মোমো খেয়েছি দু জায়গায় মানে ৩০ টাকায় ৫ পিস মোমো সেই ভিডিওগুলো আসবে অবশ্যই আসবে চাপ নেই সেখানে কী সেটা ভিডিও দেখে নেবে এর আগে যেগুলো খেয়েছি যেমন খাইবার পাসের মোমো সেটা ৫০ টাকায় ৫ পিস ছিল কিন্তু হ্যাঁ এর থেকে একটু বড় ছিল ওতেও মানে কোটিং পুরো ভরপুর অনেকটা আমার খাইবার পাসের মোমোর মতনই লাগলো ওটা ৫০ টাকা এটা ৪০ টাকা ওটা ৫০ টাকায় ৫ পিস একটু বড় সাইজ এটা ৪০ টাকায় ৬ পিস একটু ছোট সাইজ আর লোকেশন একদম খোলাপথে রেখে অ্যাপেলো ফার্মেসি আর খোলাপথে যে স্কুলটা আছে তার ঠিক মিল পজিশনে দোকানটা লিটল হার্ট নাম প্লেটটাও দেখো কত অথেন্টিকভাবে দিয়েছে কারণ আমাদের ওখানে মোমো এমনি প্লেটে দেয় আর এরকম প্লেটে যদি খেতে চাও তুমি মোমো তাহলে তোমাকে বড় বড় দোকানে যেতে হবে যেখানে মোমোর দাম প্রায় ৮০-৯০ এরকম দাম আরেকবার খাই একটু পুরোটা একবারে তাহলে আরও ভালো লাগবে একদিন এসে খাওয়া যায় যদি এদিকে আসা হয় কারোর অবশ্যই এসে একবার খেয়ে দেখুন যাতে চাওয়া পুকুরে বাড়ি তারাও আরামসে আসতে পারবে যাতে বসে বাড়ি তারা আরামসে আসতে পারবে ওকে শুধু মোমো না মোমোর সাথে আজকে আমরা বিরিয়ানিও খাবো তার দাম মাত্র ৫০ টাকা আসছে বিরিয়ানি এক্ষুনি আসছে দাঁড়াও দেখাচ্ছি আর তারপরে স্যুপ স্যুপের ঘনত্ব ঠিক আছে চলবে চিকেনের পিস দেখতেই পাচ্ছ বড়ো আর বাঁধাকপি আছে ডিমও আছে যে ডিম সবই আছে চলো খেয়ে দেখি ঠিক আছে উপরে মশলা ভাসছে গোলমরিচ টোলমরিচ পারফেক্ট টেস্ট স্যুপও কিন্তু অনেকটা দিয়েছে এবং সত্যি চিকেন স্যুপই দিয়েছে স্যুপের টেস্ট এ1 একদম মোমো এ1 পর আসছে বিরিয়ানি খেয়ে বলি কেমন লাগে ৫০ টাকা কি ঠিক দিচ্ছে না আছে সেটা খেলেই বোঝাবে এই লিটল হার্টের আমরা এই গরম গরম বিরিয়ানি এখানে গরম হচ্ছে এখানে থাকে না থাকার রাখার জায়গা আছে অবশ্যই সেখান থেকে গরম গরম বিরিয়ানি চলে এসছে মাত্র ৫০ টাকা এটা হচ্ছে চিকেন বিরিয়ানি কত গ্রামের চিকেনের পিস থাকে বললো আচ্ছা এই যে চিকেন বিরিয়ানির চিকেনের পিস
70 গ্রামের পিস, ভালোই নরম, ছাড়িয়ে যাচ্ছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে। তার সাথে স্যালাড দিয়েছে এখানে, কুচনো স্যালাড আর কি, গোল গোল বড় বড় না, গন্ধ ভালোই আসছে। তাছাড়া এই যাচ্ছে আলু, এই সাইজ আলু মোটামুটি সাইজ ঠিক আছে, 50 টাকা এর বেশি আশা করা যায় না। তাছাড়া এই টুকরো টুকরা মাংস আছে, তা এখানে দাঁড়িয়ে খাবো না, খাও ধুলো খেয়ে তো লাভ নেই, ভালো জায়গায় বসে খাই চলো। তো বন্ধুরা সেই বাসের এখানে বসে পড়ছি, বাসে বসে বিরিয়ানি খাচ্ছি আর কি চাই। তা সবার প্রথমে এই যে রাইসটা দেখাই তোমাদের, লং গ্রেন রাইস অবশ্যই এবং ঝুরঝুরে আছে, ভালো বেরেস্তাও দেয়, দেখো আর কি চাই, দেখো বিরাট ব্যাপার, 50 টাকা এত কিছু আশা করা যায় না। তোমার কাছে আলু দিয়ে কতটা নরম, ভালোই নরম এবং ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে। এবার আসি চিকেনে, দেখি কতটা নরম, দেখো হেভি মশলা, তার দেখো সারা গায়ে মশলা দেখতে পাচ্ছ, মানে পুরো মশলা দিয়ে ম্যারিনেট করা বোঝা যাচ্ছে পুরো, কতটা নরম কী দেখাবো, এই দেখো হাত দিচ্ছি, এই দেখো এই যে এই যে এই যে পুরো কোয়ায় কোয়ায় খাসির মতন ছাড়াচ্ছে, এই দেখো এই যে আর কি চাই। প্রথমে শুধু একটু ভাত খাই, রাইসটা একটুখানি এরম জায়গার থেকে নেই, কোনো উল্টো পাল্টা গন্ধ নেই, যে গন্ধটা বলছিলাম তোমাদেরকে ওটা পুরো মশলার গন্ধ, উল্টো পাল্টা কোনো গন্ধ নেই, লাইট বিরিয়ানিটা, খুব মশলাদার তা না এবং খুব যে সাদা মাটা তা না, যেরকম রং দেখতে পাচ্ছ ঠিক তেমনই তো সময় বেরেস্তা ফেরেস্তা সবই আছে, টেস্টটা খুব ভালোই লাগছে। এরপরে যে আলুতে, আলুটা দেখি কেমন লাগে, আলু দিয়ে খেতে একই জায়গা থেকে তুলি, মিষ্টি মিষ্টি আলু, হালকা মশলা ঢুকেছে, ভালো লাগছে, খারাপ না। চিকেনটা খাই, ও হো হেভি নরম, হেভি মশলা দাও। এবার সেই আমার সেই চুমু বাইটের বেলা, এবার চিকেন হালকা একটু আলু, হালকা একটু পেঁয়াজ, যেটা না নিলে বিরিয়ানি জমে না। এবার একদম ফ্যান্টাস্টিক টেস্ট, দাম মাত্র 50 টাকা, 50 টাকায় আমি এরকম বিরিয়ানি বসিরহাটে সত্যি কথা বলতে কোথাও খাইনি। দোকানটা দেখে খুব ছোট্ট মনে হচ্ছে, সিটিং খুব বেশি বড় না, ওই পাশেও জায়গা আছে কিন্তু এখন সিট দেওয়া নেই ওখানে, খুব যে বড় দোকান তা না, কিন্তু জিনিসপত্র যে আইটেম শুনলে অনেক কিছুই পাওয়া যায় তাদের কাছে, শুনবো আমরা সেগুলো, এবং হ্যাঁ সবগুলো পকেট ফ্রেন্ডলি যেগুলো আমরা জানতে পারলাম। 40 টাকায় মোমো আর 50 টাকায় বিরিয়ানি, মাত্র 90 টাকা নিয়ে যদি একজন আসো, আর মাত্র 6 কিলোমিটার যদি তোমার 40 টাকারও তেল পুড়বে না, যদি তোমরা মোটামুটি ভালো গাড়িতে আসো, তা 150 টাকা দিয়ে এখানে এসে একজন মানুষ যদি স্যুপ দিয়ে মোমো দিয়ে চিকেন মোমো খাও, আর এই এক প্লেট যদি এখে বাড়ি যাও, তোমাদের 150 টাকাও লাগবে না, পেট ভরে বেশি হয়ে যাবে, রাতে কিছু খেতে হবে না তারপরে। এবং হ্যাঁ প্রত্যেকটা জিনিসের টেস্ট পারফেক্ট, কোনো উল্টো পাল্টা গন্ধ দেওয়া নেই, এটাই সবচেয়ে বেশি ভালো লাগলো, অনেক গেছে উল্টো পাল্টা গন্ধ দিয়ে খাই করে ফেলে, ওরকম কিচ্ছু না, 50 টি পারফেক্ট, অবশ্যই আসো। বন্ধুরা এনি হলো লিটল হ্যাট দোকানের মালিক, তা চলুন দাদার কাছ থেকে শুনে নিই দোকানের ঠিকানাটা কী আছে প্রপার। আমাদের অ্যাড্রেস হচ্ছে খোলাপুতার অ্যাপোলো ফার্মেসির পাশে একদম। দোকানের মেনুতে কী কী আইটেম আছে? আমার এখানে রোল, চাউমিন, মোমো, পিৎজা, বার্গার, পাওভাজি, বিরিয়ানি, আমাদের সব রকম আইটেম আছে, আর আশা করছি সামনে আরও নতুন আইটেম আসবে। আরও পিৎজার বার্গার কত টাকা থেকে শুরু? এটা হচ্ছে তোমার 100 টাকা চিকেন পিৎজা, চিকেন বার্গার হচ্ছে তোমার 50 টাকা, চিজ দিয়ে 70 টাকা। তার মানে সব কিছু পকেট ফ্রেন্ডলি রেখেছো, যেমন মোমো 40, বিরিয়ানি 50, সবাই খেতে পারে। দোকান খোলার সময় এবং কবে কবে খোলা থাকে? 12টা থেকে বিরিয়ানিটা পাওয়া যায়, আর ব্যালেন্স যব স্ন্যাক্স আইটেম আছে মোটামুটি 3:30টা পর থেকে, মোটামুটি 4টে থেকে তুমি পেয়ে যাবে সব কিছু। দোকান প্রতিদিনই খোলা, যা শরীর খারাপ হলে তখন কিছু করা নেই, নাহলে দোকান বন্ধ কোনো এ নেই। তোমার ফোন নাম্বারটা কী আছে? 6295 7000 48। লাস্ট 30 টাকার চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, সে কোথায় যেন জানেন, মনে আছে সেই বারাসাতে, সেই ভিডিওটাই অনেকটা ভালোবাসা পেয়েছি, এটা সবচেয়ে বড় সত্যি কথা। তারপরে আবার চিকেন বিরিয়ানি খাচ্ছি, এই প্রতিজ্ঞা নিয়েছিলাম বাইরে খেলে শুধু খাসি খাবো, আর কম দামে খেলে চিকেন খাবো, কম দামে পেয়েছি তাই খাচ্ছি। সেটার থেকে বেশি দূরে নেই, যখন খাওয়া যেতেই পারে। আর খোলাপথ এলাকার আমি এটাকে কোনোদিনও কোনো ভিডিও দিইনি, এটাই প্রথম ভিডিও খোলাপথ এলাকার, দেখা যাক আরও এক্সপ্লোর করতে পারে কি খোলাপথাটাকে। তা সত্যি কথা বলতে ভালোই লাগলো, আর এরকম মশলাদার চিকেন আর 50 টাকা দাম মাত্র, কথা বলতে ভালোই। তো
যেরকম আমরা মোমো খেলাম, টেস্টটা স্যুপ চেয়েছি দাদা দিয়েছেন, অসুবিধা নেই, সেই নিয়ে চাপ নেই। আর হ্যাঁ, বিরিয়ানিটা ডিম দেন না তোমরা, 50 টাকায় ডিমের আশা করো না, কারণ ডিমের এখন প্রচুর দাম। মাঝখানে লঙ্কা 400 টাকা হয়ে গেছিলো, আর আদা টমেটোর প্রচুর দাম এখন, সেই জন্য 50 টাকায় অবশ্যই খাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, এবং হ্যাঁ, যারা বিরিয়ানি প্রেমী এবং চিকেন বিরিয়ানি প্রেমী তাদেরকে অবশ্যই শেয়ার করবে, আর যারা মোমো প্রেমী তাদেরকে আরও বেশি করে করবে, কারণ চিকেন বিরিয়ানির থেকে মোমোটা আরও বেশি ভালো লেগেছে আমার, এবং পকেট ফ্রেন্ডলি সব কিছু। তাহলে চলো বন্ধুরা, এটা শেষ করি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো মোমো অথবা বিরিয়ানির ভিডিও নিয়ে। চলো যাই ভাই।